ট্রাক চাপায় নিহত মায়ের পেট চিরে জন্ম নেয়া নবজাতকের চিকিৎসার জন্য পাঁচ সদস্যের মেডিকেল টিম গঠন করেছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল। সোমবার রাতে বেসরকারি হাসপাতাল থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তির পর হাসপাতালের উপপরিচালক ওয়াইজউদ্দিন ফরাজিকে প্রধান করে পাঁচ সদস্যের মেডিকেল কমিটি গঠন করা হয়েছে। বোর্ডের প্রধান জানান, শিশুর মধ্যে জন্ডিস সহ অন্য কোনো সমস্যা আছে কিনা তা পরীক্ষা করে দ্রুত রিপোর্ট দেওয়া হবে।